हेलो अस्सलाम वालेकुम अपने सामने एक मीटर शॉर्ट नहीं आसलम मीटर की भावे शॉर्ट साराते हैं आज के कामटा करब ये मीटर मध्य इ उठता से और ऊपर मीटर तो इ उठता से तो एखने बिल्डिंग से पाँच तला मीटर आसे मोट चार्टे पाँचटा छा मीटर आसे तो प्रति यूनिटे दुटा कर यूनिट तो এখানে অলরেডি দুইটা মিটার শর্ট আছে আর বাকি মিটারগুলো প্যারালাল করা হইছে একটা মিটারে বাকি ইউনিটগুলো চলতেছে আর এইখানে আছে এই যে দেখুন দেখেন এখানে আছে আপনার যে মেইন একটা সাবস্টেশন বোর্ড বানাইছে তো বর্তমানে কোন মিটারটা কোন মেইন সুইচটা এটা মার্ক করা যাইতাছে না এটা এখন মার্ক করব আর শর্ট ছুটামু এখানে একটা বিল্ডিং একই মালিকের এটা তো শর্ট আছে এটা তো একটা মিটার শর্ট আছে এই মিটারটা ইউট আছে এটা শর্ট আছে তারপরে বাকি মিটারগুলো ঠিক আছে এখানে আছে মিটার চারটা পাঁচটা ছটা সাতটা আর ওইখানে আছে ছটা আর এই মিটারের এখানে এডি আমি এক সময় কাজ করে দেখেছিলাম এখানে এই যে দেখুন বক্সগুলো দেখা গেছে এখানে মেইন সুইচ করা আসলো তারপরে আমি ডিপি লাগাই দিয়ে গেছি এই যে এখানে ডিপি মার্ক দিয়ে ডিপি লাগাই দিয়ে গেছি তো এখন এটা সমাধান করবো একই মালিকের দুই বিল্ডিং এখন সম্পূর্ণ এখানে কাজ করতে হবে যে মিটার দিয়ে কোন তারটা আসছে এখানে যে নিউট্রালার ফেজ দেখা যাচ্ছে প্রতি মিটারের এগুলো চিহ্ন করতে হবে তারপরে বডি আর্থিং শর্ট ছুটাতে হবে আর এখানে মার্ক দেওয়া আছে ফাইভ এ এগুলো এখন সিরিয়াল ঠিক নাই ফোর এ সম্পূর্ণ এমনি মেন সুইচে একজন সিরিয়াল করছিল তারপরে এখন আরেকজন মিস্ত্রি আছে এগুলো উলটপুট করে লেছে আর এই কারণেই এখন মিটারের মধ্যে বডি শর্ট দেখাচ্ছে আর এখন মালিক পক্ষ আসবে মালিক পক্ষ আসলে এখন বিস্তারিত সম্পূর্ণ কাজ করবো তারপরে ভিডিওটা আবার ক্লিয়ার করে দেখাবো বর্তমানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে বডি শর্ট আছে অল্প কিছুক্ষণের ভিতরে মিটারের শর্টগুলা সারানোর চেষ্টা করবো তারপরে তুলে ধরবো কোন কোন জায়গার মধ্যে কোন বেঞ্চের মধ্যে কোন ইউনিটের সাথে এক মিটারে আরেক মিটারে নিউট্রাল লাগিয়ে রয়েছে সংযোগ তারপরে দেখাবো এর মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ